হ্যালো এভরিওয়ান, তো আবার একবার তোমাদের জানাই স্বাগত আমাদের এই ভিডিওতে। তো এখন আমরা কথা বলবো WBCS মেনের পেপার 6-এর GI নিয়ে, ঠিক আছে? তো আমাদের এখনকার যে টপিক সেটা হচ্ছে পেপার 6, আর GI কোশ্চেন কেমন এসেছিল, ঠিক আছে, 2018-এ, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো কথা বলার মানে হচ্ছে আমরা কোশ্চেনগুলো দেখে নেবো যেন আমাদের 2020-এর প্রিপারেশন খুব স্মুথলি এবং খুব সুন্দরভাবে হয়। দেখো, 101 নম্বর কোশ্চেনে ছিল এই ধরনের কোশ্চেন, অর্থাৎ কতগুলো পাঁচ রয়েছে যাদের আগে 3, পরে 4, এই ধরনের কোশ্চেন ছিল। তার মানে আমাদের এই ধরনের কোশ্চেন রেডি করতে হবে। 105-এ ছিল দেখো যে 20-10 মিনস 2000, এই 200, তার মানে এই মাইনাস মানে ওদের মাল্টিপ্লাইড দিয়ে বোঝাচ্ছে, এই ডিভাইডেড 4 মিনস হচ্ছে কত, না 12, তার মানে ডিভিশন মানে অ্যাডকে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে এই ধরনের কোশ্চেনও ছিল। তো আমরা প্রত্যেকটা কোশ্চেন দেখতে দেখতে এগাবো কেন না, যেন আমরা সেই মতো প্রিপারেশন করতে পারি। তো আস্তে আস্তে আমি নিচের দিকে যাচ্ছি। দেখো, এটা ছিল 106 নম্বর কোশ্চেনটা। দেখো যে এখানে কোন আইকনটা আর কি এদের মধ্যে একটা খুব সুন্দর রিলেশন বোঝাচ্ছে, অর্থাৎ টাইগার, ফোর ফুটেড অ্যান্ড এলিফ্যান্ট, এদের মধ্যে এই ধরনের কোশ্চেন আসছে। তো চলো, 102 নম্বরে দেখা যাচ্ছে যে ইফ ইট ইজ পসিবল টু ফর্ম এ নাম্বার উইথ দ্য সেকেন্ড, দ্য ফিফথ অ্যান্ড এইট ডিজিটস, অর্থাৎ কি এই ধরনের কোশ্চেনে, যে এই ধরনের কোশ্চেন এগুলো খুব কনফিউশিং হয়, অর্থাৎ এগুলো আমাদের খুব কনফিউশনে ফেলে দেয় এবং আমরা এগুলোর পিছনে প্রচুর, মানে এগুলো হচ্ছে কি টাইম ওয়েস্টিং। আমি তো এগুলোকে একমাত্র মানে টাইম ওয়েস্টিং কোশ্চেন বলি, কেন না এই ধরনের কোশ্চেন শেষের দিকে গিয়ে মেলানো খুব কঠিন হয়ে যায়। তো এই ধরনের কোশ্চেনও আসছে, যারা যারা এই ধরনের কোশ্চেন করতে খুব এক্সপার্ট তারা অবশ্যই এগুলো অ্যাটেম্প্ট করবে, ঠিক আছে? তো দেখো, 103 নম্বর কোশ্চেনে কী আসছে, রোহান র্যাঙ্ক 7th ফ্রম দ্য টপ অ্যান্ড 26 ফ্রম দ্য বটম ইন এ ক্লাস, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার। এই কোশ্চেনগুলো আমার খুব সহজ লাগে এবং এই ধরনের কোশ্চেনগুলোর প্রত্যেককে অ্যাটেম্প্ট করা উচিত। তোমাদের যদি এই ধরনের কোশ্চেন কীভাবে খুব সহজে সলভ করতে হয় জানার দরকার হয়, ভিডিওর কমেন্টসে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট বক্সে। আমি এই এই ধরনের কিছু কোশ্চেন তোমাদের, আমার কাছে ড্রাফট করা আছে, আমি ওগুলো তোমাদের করিয়ে দেবো। তো 107 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। দেখো, 107 নম্বর কোশ্চেন কী বলছে, না এখানে একটা পাওয়ারফুল দিয়ে দিয়েছে, মানে এখানে একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে, যে একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে, এই ওয়ার্ডটা দিয়ে বলছে যে এর ইংলিশ অ্যালফাবেটসগুলোকে সাজিয়ে কীভাবে আমরা অন্যরকমভাবে করতে পারি, মানে অন্য কোনো মিনিংফুল লেটার আমরা দিয়ে আনচেঞ্জ কিছু ম্যাটার আনতে পারি কি না, মানে কোশ্চেনটা পড়লেই তোমরা বুঝতে পারবে। এখন আমি সব কোশ্চেন পড়ছি না, কেন না ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো এই ধরনের কোশ্চেন আসতে পারে, ভিডিওর ডেসক্রিপশানে এর PDF লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। তাহলে ক্যালেন্ডার থেকেও কোশ্চেন থাকছে, 104 নম্বরের কোশ্চেনটা হচ্ছে ক্যালেন্ডার বেসড, তো ক্যালেন্ডার বেসড কোশ্চেনও থাকছে, অবশ্যই কিন্তু এই এই ধরনের কোশ্চেন তোমাদের রেডি করে যেতে হবে। তো দেখো, 108 নম্বর কোশ্চেন এবার আমরা এসেছি। 108 নম্বর কোশ্চেনও ঠিক ওরকমই দেওয়া আছে, কিছু লেটার দেওয়া আছে আর কিছু এই ধরনের তোমার নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? তো এগুলো দিয়ে কীভাবে আমরা একটা মিনিংফুল আর কি ওয়ার্ড বানাতে পারি, দেখো কমপ্লেন এইটাই এসছে। তো এই ধরনের কিছু কোশ্চেন আসছে, টু বাসেস স্টার্ট ফ্রম দ্য অপোজিট পয়েন্টস, অর্থাৎ এটা একদম পিওর ম্যাথ, ঠিক আছে, পিওর ম্যাথামেটিক্স, এটা হচ্ছে পিওর ম্যাথামেটিক্সের কোশ্চেন, অর্থাৎ তোমাদের কি GI মানে ম্যাথও কিন্তু দু একটা চলে আসবে, ঠিক আছে? তাহলে এই ধরনের দেখো, কোশ্চেনটা কত বড়, দেখো এই বড় কোশ্চেনগুলো দিয়েই তো আমাদের টাইম মেনলি ওয়েস্ট করে দেয়, আর ম্যাথ এবং GI এই দুটো পেপারকে নিয়ে 3 ঘন্টা টাইম থাকে, আর দুটোতে 100 করে কোশ্চেন থাকে, কতটা টাফ ব্যাপার। তো এই ধরনের কোশ্চেন অবশ্যই অ্যাটেম্প্ট করবে, যে এই যে ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ সিলেক্ট দ্য ওয়ার্ড উইচ ক্যান নট বি ফ্রম ইউজিং দ্য লেটার গিভেন ইন দ্য ওয়ার্ড, তার মানে এই ওয়ার্ডে যতগুলো লেটার দেওয়া আছে কোন ওয়ার্ডটা গঠন করা যাবে না এখান থেকে ধার নিলে। এই ধরনের মানে কোশ্চেনগুলো খুবই সহজ হয় এবং এগুলো অ্যাটেম্প্ট করা উচিত, ইউ শুড অ্যাটেম্পট ইট। তো 13-এ দেখো, 113-তে দেখো, এই ধরনের এগুলো IAS-এ আসে এবং ব্যাঙ্কিং পরীক্ষায় আসে, যে যে র্যাঙ্কিং কে কোন ফ্লোরে থাকে, ঠিক আছে? এগুলো মানে খুবই কনফিউশিং, কিন্তু অনেকে দেখা যাচ্ছে এগুলো করতে এক্সপার্টস, কিন্তু যারা এক্সপার্টস তারা এই ধরনের কোশ্চেন অবশ্যই করে আসবে। তবে একটা কথা, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে প্র্যাকটিস করতে হবে এই ধরনের কোশ্চেন, কোশ্চেনটা দেখে নাও ফ্রেন্ডস, এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, কে কোন তলায়, কে কোন ফ্ল্যাটে থাকে, কে কোন দিকে থাকে। তো চলো আমরা এগিয়ে যাই। তো দেখো, 110 নম্বর কোশ্চেনে বিভিন্ন ধরনের কি সিম্বল দেয়া আছে, সিম্বলের মানে দেয়া আছে,
ঠিক আছে, এবং 12th এলিমেন্ট কি, ঠিক আছে, এইভাবে মানে তোমার সিম্বল আর লেটার একসঙ্গে দেওয়া আছে, নাম্বারও দেওয়া আছে, এবং কোনটা কত নম্বর র্যাঙ্কিংয়ে আসবে, এই ধরনের কোশ্চেন অবশ্যই অ্যাটেম্প করা দরকার, খুব সহজ হয় এগুলো, একটু মাথা ঠান্ডা করে করলেই হয়ে যায়। 114 নম্বর কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে সেই আগেরটার মতোই আর কি, ডায়াগ্রাম ধরে এই ধরনের কোশ্চেন অবশ্যই অ্যাটেম্প করবে, এগুলো হচ্ছে ইজি, ঠিক আছে, এটা ইজি, তারপরে হচ্ছে এটা ইজি, তাহলে ইজি কোশ্চেন কিন্তু থাকছে, এটাও ইজি, ঠিক আছে, এটাও মোটামুটি ইজি র্যাঙ্কিং ধরে, তবে এগুলো করার সময় খুব মাথাটা ঠান্ডা রাখতে হয়। তো চলো আমরা এগিয়ে যাই 115-এ, দেখো 115-এ এই যে এই কোশ্চেনগুলো, এটা ইজি, ঠিক আছে, তো এগুলো কিন্তু সব ইজির মধ্যে থাকছে। আচ্ছা এটা ইজি, ঠিক আছে, এটা ইজি যে লেটার দিয়ে দিয়েছে তার কোনটা থেকে নিয়ে কিভাবে আমরা কোডে লিখতে পারি, যে যদি এরকম এটা লিখি তাহলে এটা উত্তর আসবে কিভাবে, কোশ্চেনগুলো তোমরা একবার পড়ো তাহলে ভালো করে বুঝতে পারবে। তো এগুলো ইজি কোশ্চেন, ঠিক আছে, আবার যেমন এটা ইজি নয়, এই কোশ্চেনটা যেমন ইজি নয়, 120টা ইজি নয়, এটা কিন্তু মডারেট। কেন মডারেট না, এটা হচ্ছে অনেকে পারে অনেকে পারে না, এগুলোর জন্য একটু এক্সপার্টাইজ দরকার হয়, কিন্তু এটা আবার ইজি, 116টা ইজি কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা এগিয়ে যাই, দেখো 117-এ অড ওয়ান আউট বলেছে, এতক্ষণে একটা মাত্র অড ওয়ান আউটের কোশ্চেন পাওয়া গেল, তাই তো, তাহলে অড ওয়ান আউট মানে অড ওয়ানকে খুঁজে বার করে, এটা প্রিলিমসে আসে, মেন্সে কিন্তু এতক্ষণে একটা দেখা গেছে, তবুও দেখা গেলেও এটা ইজি কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা 121-এ ঠিক সেম ব্যাপার হচ্ছে, এই যে দেখো মেল ফিমেলের, এটাও মোটামুটি আমি ইজি টু মডারেট আমি ধরতে পারি, কেননা এই ধরনের কোশ্চেন একটু মাথা ঠান্ডা রেখে এইভাবে তোমার টেবিল বানিয়ে করলে আমরা সলভ করে ফেলতে পারি। সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ, আবার দেখো এটাও খুবই ইজি কোশ্চেন, তার মানে কি কোড দিয়েই বেশি দিচ্ছে। তো এগিয়ে যাই চলো, মানে আমরা যদি প্রত্যেকটা কোশ্চেন অ্যানালাইজ করতে যাই তাহলে ভিডিও তো 2 ঘন্টা হয়ে যাবে, 100টা কোশ্চেন অ্যানালাইজ করতে হবে, যার জন্য ফ্রেন্ডস আমি জাস্ট কোশ্চেনগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেন তোমাদের 2020-র প্রিপারেশনে কোনো ঘাটতি না থাকে। আচ্ছা এটাও ঠিক তাই, এটাও খুব ইজি কোশ্চেন কিন্তু টাইম কনজিউমিং, অর্থাৎ এই ধরনের কোশ্চেনে প্রচুর টাইম নিয়ে নেয়, এই ধরনের কোশ্চেনও মানে সহজে সলভ করার নিয়ম আছে, তো চেষ্টা করবো এই ধরনের ভিডিও আপলোড করার। আচ্ছা কাউন্টিং ফিগার্স, কাউন্টিং নাম্বারস আর কি, দেখো কতগুলো কিউবস রয়েছে জিজ্ঞাসা করেছে, এটাও ইজি টু মডারেট, ঠিক আছে, এটাও ইজি টু মডারেট, এই ধরনের কোশ্চেন অবশ্যই প্র্যাকটিস করতে হবে। 123, এই ধরনের কোশ্চেন তো আমার খুবই ভালো লাগে, ঠিক আছে, এইগুলো অবশ্যই করবে, এগুলোও কিন্তু ইজি, ঠিক আছে, এগুলো ইজি কিন্তু মানে এগুলো টাইম কনজিউমিং, অর্থাৎ প্রচুর টাইম এগুলো নিয়ে আর কি চলে। আচ্ছা এইগুলোও সব ইজির মধ্যে আসছে, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন, অর্থাৎ আমরা যদি এদিকে অ্যালফাবেটগুলোকে যদি সাজাই তাহলে ওয়াটার ইমেজ এটা কি হবে, ঠিক আছে, এটা ওয়াটার ইমেজ আসছে, এই দুটো ওয়াটার ইমেজে দিয়েছে, তার মানে ওয়াটার ইমেজ, তার মানে তোমাদের কি দুই ধরনের আর কি এই কী বলে জিআইয়ের কোশ্চেন তোমাদের রেডি করতে হবে, একটা মিরর আর একটা হচ্ছে কি না ওয়াটার ইমেজ, ঠিক আছে, এই ধরনের কিন্তু কোশ্চেন অবশ্যই রেডি করে যাও। দেখো দুটো কোশ্চেন এখান থেকে পাওয়া গেছে। আচ্ছা 124-এও ঠিক এই ওপরটার মতোই, এটাও ইজি ধরা যায়, কারণ এগুলো একটুখানি ঘুরিয়ে পেঁচিয়ে করলে দেখো এইভাবে পরপর পরপর পর আমি যদি যেতে থাকি তাহলে এই ধরনের কোশ্চেন সলভ হয়ে যায়। তো চলো এগিয়ে যাই, দেখো এখানে সার্টেন কোড, এটাও ইজির মধ্যে পড়ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে ম্যাথের থেকে কিন্তু জিআই পোর্শনটা যথেষ্ট ইজি করা হয়, একটু যারা ট্রাই করে যায় মানে প্র্যাকটিস করে যায় তারা কিন্তু 120, দেখো 200-এর মধ্যে তুমি 120 পেয়েও যাবে, 120 আউট অফ, কত আউট অফ 200 তুমি পেয়ে যাবে, কেন না তুমি যদি ম্যাথস থেকে 50 আনতে পারো আর এখান থেকে তুমি ইজিলি 70 আনতে পারবে তাহলে 120 তুমি পেয়ে যাবে। দেখো এই কোশ্চেনটাও যথেষ্ট সহজ, এই কোশ্চেনটা কিছুই না, ঠিক আছে, তোমাকে মিরর ইমেজে দেখো এটাও মিরর ইমেজ দিচ্ছে, তাহলে আমি যেটা বললাম মিরর ইমেজ ওয়াটার ইমেজ থেকে বেশি কোশ্চেন আসে, তাহলে এটাও কি একটা ইজির মধ্যেই পড়ছে। তো চলো আমরা এগিয়ে যাই, দেখো এখানে 130-তে আমরা দেখতে পাচ্ছি, 130-তেও কি সে মিরর ইমেজ আমরা দেখতে পেলাম, হোয়াইট ও মিরর ইমেজ, তাহলে দেখো মিরর আর ওয়াটার ইমেজ, দেখো এখানে কি দিয়েছিল, এখানে দিয়েছিল মিরর ইমেজ, আগেরটাও কি দিয়েছিল দেখো এটা দিয়েছিল ওয়াটার ইমেজ, তাহলে মিরর ইমেজ আর ওয়াটার ইমেজ মিলিয়ে আমরা প্রায় নয় নয় করে 5-6টা কোশ্চেন পেয়ে যাচ্ছি। আচ্ছা হাউ মেনি প্যারালোগ্রামস, এগুলো একটু টাফ আছে, টাফ ঠিক নয় মানে টাইপিক্যাল, তবু এটাকে আমি মডারেট রাখছি, আমি ডিফিকাল্ট বলবো না, তাহলে তোমাদের এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। মিসিং তো এই যে মিসিং ক্যারেক্টার্স এগুলো তো সব পরীক্ষাতেই আসে, ইজি, এটা যথেষ্ট ইজি দিয়েছিল বা মডারেটও ধরতে পারো। তো চলো এগিয়ে যাই, দেখো 133-তে কি বলছে, বলছে অ্যানালাইজ দ্য ফলোয়িং ফিগার্স অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স, একটা ফিগার দিয়ে দিয়েছে, বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ কোয়াড্রিল্যাটারাল ইন দ্য গিভেন ফিগার, কতগুলো কোয়াড্রিল্যাটারাল আছে, তার মানে এই ধরনের ফিগার কটা কী আছে এগুলো প্র্যাকটিস করতে হবে,
পেন্টাগনস আছে, পেন্টাগনস মানে কি, ওই জন্য আমি তোমাদের ওই ইয়েতে বলেছিলাম কি বলে আগের ভিডিওতে যেটা দিয়েছিলাম ম্যাথসের ভিডিও, ওখানে বলেছিলাম যে ডেফিনিশন এবং প্রপার্টিস দরকার কিন্তু। আচ্ছা এবার দেখো এই কোশ্চেনটায়, 137 কোশ্চেনটা দেখো, এ সং অলওয়েজ হ্যাজ, একটা সঙ্গের সবসময় কি থাকবে, কোরাস থাকবে, মিউজিয়াম থাকবে, টিম্বল থাকবে, ওয়ার্ড থাকবে, অবশ্যই একটা সং মানে, সং মানেই তো গান, গান তো ওয়ার্ড দিয়ে তৈরি হয়, ঠিক আছে, এটাও কি না ইজি, ঠিক আছে, এই ধরনের ইজি কোশ্চেনই বেশি থাকে। তো চলো, চকলেট অলওয়েজ কি থাকবে, চকলেটের মধ্যে তো র্যাপার নাও থাকতে পারে, নাটস নাও থাকতে পারে, মিল্ক থাকতে পারে আর কোকোয়া থাকবে, কিন্তু শুধু মিল্ক দিয়ে তো চকলেট হয় না, কোকোয়া দিচ্ছে বলেই তো চকলেটের নাম হচ্ছে। তার মানে কি এই ধরনের ইজি কোশ্চেন এগুলো, ঠিক আছে। হোয়াট ইজ দ্য নাম্বার অফ পেন্টাগনস, আগে তো দেখলামই। তো এগিয়ে যাচ্ছি, দেখো 139 লজিক্যাল রিজনিং, অর্থাৎ কি সেই তোমার কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্টগুলোকে পড়ে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন কিন্তু ইজি মডারেট দুই ধরনেরই আসে, এই ধরনের কোশ্চেন অবশ্যই প্র্যাকটিস করবে, মানে ব্যাংকিং আর ইউপিএসসি সিজিএল, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন থেকে কিছু কিছু কোশ্চেন তোলা হয়েছে, এখানে দেখাই যাচ্ছে। 142 দেখো, এটা হচ্ছে একদম স্টেটমেন্ট বেসড, অর্থাৎ কি এগুলো একদম পিওর জিআর কোশ্চেন এবং এগুলো স্টেটমেন্ট বেসড, ঠিক আছে, এগুলো কি স্টেটমেন্ট বেসড কোশ্চেন। তো এগিয়ে যাই, দেখো আবার মিসিং ক্যারেক্টার আছে 143, তার মানে মিসিং ক্যারেক্টার থেকে আমরা দুটো কোশ্চেন অলরেডি পেয়ে গেছি, মিসিং ক্যারেক্টার ভালো করে তোমাদের করে যেতে হবে। আর এটা হচ্ছে দেখো স্টেটমেন্ট কনক্লুশন, ঠিক আছে, স্টেটমেন্ট কনক্লুশন মানে হচ্ছে এটা সিলোজিসেম বলা হয়, তাই তো, এটা হচ্ছে কি সিলোজিসেম বলে। আচ্ছা সিলোজিসেমের ওপরে যাদের যাদের প্রবলেম আছে, যারা যারা ভিডিওটি দেখছো, অবশ্যই কমেন্ট করো, আমার কাছে সিলোজিসেমের দারুণ দারুণ কয়েকটা কনসেপ্ট আছে, যদি তোমাদের দরকার হয় আমি কনসেপ্টগুলো দিয়ে ভিডিও বানিয়ে অবশ্যই তোমাদের প্রোভাইড করবো। 141 দেখো আমরা দেখতে পাচ্ছি সেই মিসিং ক্যারেক্টার, তার মানে মিসিং ক্যারেক্টার থেকে এটা 3 নম্বর কোশ্চেন আমরা পেলাম, ঠিক আছে। আবার দেখো, ইন এ গ্রুপ অফ পার্সন ট্রাভেলিং ইন এ বাস 6% ক্যান স্পিক ফ্রেঞ্চ, 15% স্প্যানিশ, 6% ইংলিশ, ঠিক আছে, এই ধরনের কোশ্চেনও আসছে। তাহলে এই ধরনের কোশ্চেন তোমাদের ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে, ভালো করে বইগুলো তোমাদের দেখে যেতে হবে, কনসেপ্ট ক্লিয়ার হতে হবে আর মাথা ঠান্ডা রাখতে হবে। এটা কিন্তু সেকেন্ড মানে পেপার, মানে প্রথম সেকেন্ড পেপার বলা ভুল, মানে একটা পেপারের সেকেন্ড পার্ট, যার জন্য প্রথম পার্টে ম্যাথ করার পর মাথাটা অলরেডি ঘুরিয়ে যাবে। তো এই ধরনের কোশ্চেন দেখো, ম্যাথামেটিক্সের কোশ্চেন এটা আসছে। আচ্ছা, হুইচ অফ দ্য প্রপার অর্ডার অফ দ্য অ্যাসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডার কি, অর্থাৎ দেখো প্রত্যেকটা ট্রিলিয়ন কি, 1000 কি, বিলিয়ন কি, 100 কি, মিলিয়ন কি, ঠিক আছে। তার মানে আমি কি বলেছিলাম ম্যাথের সময় না, ডেফিনিশন, অর্থাৎ খুব সাধারণ সাধারণ কোশ্চেন জিজ্ঞাসা করছে পিএসসি, আর ডেফিনিশন না জানলে এই ধরনের কোশ্চেন করা খুব মুশকিল। মিলিয়ন মানে কাকে বলা হয়, বিলিয়ন কাকে বলা হয়, ট্রিলিয়ন কি, সব থেকে বড় ট্রিলিয়ন কি না, এই ধরনের, ঠিক আছে। তো চলো এগিয়ে যাই, দেখো এটা একদম পিওর জেনারেল ইন্টেলিজেন্সের কোশ্চেন, এই ধরনের কোশ্চেন অবশ্যই করে আসতে হবে তোমাদের ভালো মার্কস করতে গেলে। 150 দেখো, এটা ফ্র্যাকশান থেকে কোশ্চেন, ঠিক আছে, এটা ফ্র্যাকশান থেকে কোশ্চেন, এটা মানে ম্যাথ টু জিআই, তার মানে এটা ম্যাথেরই কোশ্চেন এবং জিআইতে একটুখানি মডিফাই করে দিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের কোশ্চেন তোমাদের রেডি করে আসতে হবে। আচ্ছা এখানে দেখো, এখানে কিছু তোমাদের সাইন দিয়ে দিয়েছে, সাইন ধরে ইকুয়েশনটাকে রেডি করতে হবে, এটা ইজি, ঠিক আছে, এই ধরনের কোশ্চেনকে আমরা ইজি বলতে পারি। তো চলো এগিয়ে যাই, এবার দেখো অ্যারেঞ্জ দ্য ফলোয়িং লজিক্যাল অর্ডার, তাহলে লজিক্যাল অর্ডার থেকে এটা, এটা 2 নম্বর কোশ্চেন লজিক্যাল অর্ডার থেকে, একটা আগে পেয়েছি ট্রিলিয়ন ওটা দিয়ে, আরে দেখো এই ধরনের, ঠিক আছে। তার মানে এই ধরনের তোমাদের মানে কিছু ইংলিশ ওয়ার্ড, তার মানে ইংলিশটা সব জায়গাতেই লাগছে আর কি, ঠিক আছে, ইংলিশটা সব জায়গাতেই লাগছে, ইংলিশটাকে তোমাদের পাকাপোক্ত করতেই হবে। এজ থেকে 151 কোশ্চেনটা এজ থেকে আছে, এটাও ইজি ছিল, ঠিক আছে, ইজি কোশ্চেন ছিল। তো এগিয়ে যাই, দেখো এবার আসছে আবার সেই ফাইন্ড দ্য মিসিং সাইন ইন্টারোগেশন, তার মানে এটা 4 নম্বর, তাই তো, মানে মিসিং ক্যারেক্টার ফাইন্ডিং এটা 4 নম্বর কোশ্চেন, এটাও মোটামুটি ইজির মধ্যে ছিল, ঠিক আছে, ইজি টু মডারেট, ইজি টু মডারেটের মধ্যেই ছিল। তো দেখো মুন স্যাটেলাইটের সঙ্গে রিলেশন ছিল, এটাও ইজি ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইজি কোশ্চেনের সংখ্যাই বেশি, তাই তো, মেন্সে, কিন্তু সেটা ম্যাথসে ছিল না, আমরা কিন্তু জিআই পোর্শনে দেখতে পাচ্ছি ইজি মানে কোশ্চেনের সংখ্যা বেশি। আচ্ছা দেখো, মেজর ইজ রিলেটেড টু লেফটেন্যান্ট, সেম ওয়ে স্কোয়াড্রন লিডার, ঠিক আছে, যে স্কোয়াড্রন লিডার, তার মানে আমি কি বললাম একটু আগে না, ইংলিশ, তার মানে ইংলিশের কিছু ডেজিগনেশান, কিছু ওয়ার্ড তোমাদের ভালো করে জানতে হবে এই ধরনের কোশ্চেন করার জন্যে, তবে এগুলো কিন্তু ইজির মধ্যেই পড়ে, ঠিক আছে, ইজি কোশ্চেন। তো দেখো আবার এগিয়ে যাচ্ছি, বলছে বাইরন 74, সেলি কত, তাহলে বাইরন এই ওয়ার্ডটাকে তোমরা ভেঙে যোগ করে গুণ করে হোক 74 আনতে হবে, ওদের রিলেশনটা বুঝে সেলি ওয়ার্ডটা থেকে কত কী আসবে সেটা দেখতে হবে। আবার দেখো মিসিং লেটার, ঠিক আছে, মিসিং নাম্বার ফলোয়িং সিরিজ, তার মানে এই যে এইভাবে করা হয়েছে ঠিকই আছে, এটাও হচ্ছে তোমার ইজি কোশ্চেনের মধ্যেই পড়ছে। আচ্ছা এখানেও দেখো সেই সেম ব্যাপার, এটাও ইংলিশ ওয়ার্ড তোমাদের একটুখানি ভালো করে জানতে হবে,
ইংলিশ ওয়ার্ড ছাড়া এই ধরনের কোশ্চেন সলভ করে আসা খুব মুশকিল, কারণ মানে বোঝাটা খুব প্রয়োজন, কিন্তু এগুলো কিন্তু ইজি কোশ্চেন, এটাও ইজি কোশ্চেন। চলো এগিয়ে যাই। বলছে যে সেম অ্যাজ র্যাবিট, র্যাট, মোল, ঠিক আছে, কে মানে র্যাবিট, র্যাট, মোল, এদের সঙ্গে এগুলোর মধ্যে কোনটা সেম টু সেম হবে, ঠিক আছে। তো রিলেশান এগুলোও ইজির মধ্যে পড়ছে, এই ধরনের কোশ্চেন তোমাদের ভালো করে রেডি করতে হবে। আর দেখো জিআই পেপার থেকে অনায়াসেই 70-80 মার্কস তোলা যায়, ঠিক আছে। যেমন দেখো এটা হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে এসছে, ম্যাথের কোশ্চেন, ঠিক আছে, পিওর ম্যাথ, এটা কি হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন, ট্রিগনোমেট্রিক, তাই তো? তো দেখো 161-এ দেখো, এবার এটাও একদম পিওর ম্যাথের অঙ্ক, কিন্তু ইজি, একটুখানি মানে সময় নিয়ে ধরে করলে অবশ্যই হবে, কিন্তু ম্যাথে প্রচুর টাইম কনজিউম করে। দেখো এটাও ইজি কোশ্চেন, ঠিক আছে, এটাও ইজি কোশ্চেন, যার জন্যই আমি তোমাদের বলছি যে 45-55 যদি তোমরা প্রত্যেকটা পেপারে মার্কস মানে ক্লিয়ার করে পেয়ে যাও, মার্কস যদি পেয়ে যাও, তাহলে তোমরা র্যাঙ্ক করে যাবে, ঠিক আছে। WBCS-এ যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তারা 55-60% মধ্যে থাকে, এর বাইরে কেউ পায় না। তো চলো আমরা এগিয়ে যাই। দেখো এখানে 162-তে কী বলছে, 62-তে হচ্ছে ডিরেকশানের, এটাও ইজি ছিল, তাই তো, ডিরেকশান বেসড এটা করতে হবে। এ দেখো প্রপোজিশন, অর্থাৎ এটাও সেই স্টেটমেন্ট বেসড, আর স্টেটমেন্ট বেসে এটাও 3-4 নম্বর কোশ্চেন আমরা পেলাম। এ দেখো রিলেশনশিপ, তাহলে রিলেশনশিপেও আমরা 3টে কোশ্চেন পেলাম, আর এগুলো সব ইজি কিন্তু। এ দেখো এই ধরনের মানে রেশিও বেসড কোশ্চেন, এটাও ইজি ছিল, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন কিন্তু ইজি হয় সাধারণত, এই ধরনের কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করতে হবে। চলো আমরা এগিয়ে যাই। দেখো এখানে ডিরেকশান রয়েছে যে কার সঙ্গে কার কী রিলেশান, অর্থাৎ মানির সঙ্গে মিস অ্যাপ্রোপ্রিয়েশনের সঙ্গে, রাইটিংয়ের সঙ্গে কোন ওয়ার্ডটা রিলেশান, তার মানে কী শিখলে। আমি আগের দিনে বলেছিলাম যে ইংলিশ একটা এমনই সাবজেক্ট যে ইংলিশটা ভালো করে না জানলে কিন্তু আমাদের পরীক্ষার হলে গিয়ে পাস করার সম্ভাবনা আস্তে আস্তে কমে যায়। তো এর ওপরে কোশ্চেনটা আমরা দেখেছিলাম, হ্যাঁ দেখেছিলাম। তো 164-এ দেখো সেই একই ব্যাপার, মানে রিলেশান, নাম্বারের রিলেশান ইজি ছিল, অর্থাৎ পরের এই কোশ্চেন মার্কের জায়গায় কী আসবে সেটা, এটাও দেখো সেই ধরনের, অর্থাৎ এটারই আর কি এর পরের এখানে কী আসবে রিলেশান ধরে। এই 170-টাও তাই, তো 170-তেও এগুলো সব ইজি, ঠিক আছে, এগুলো অনায়াসেই পাওয়া যায়। আচ্ছা এটাও ইজির মধ্যেই রয়েছে, ঠিক আছে, অর্থাৎ ওয়াই থেকে ডাব্লু, দেখো ডাব্লু ইউ, ইউ থেকে এস, তার মানে এগুলো এই যে কত কমছে কত বাড়ছে এইভাবে এগুলো ইজির মধ্যেই আসে। তো আরও এগিয়ে যাই, দেখো 171-এ এসছি, এটাও কিডনির সঙ্গে নেফ্রন, তাহলে সেন্ট্রাল নার্ভাসের সঙ্গে কি, তার মানে আমাদের কি এটা জীবনবিজ্ঞানের কোশ্চেন, তাই তো, বায়োলজির কোশ্চেন, কিন্তু এটাও ইজির মধ্যে আছে। আচ্ছা এটাও ইজির মধ্যে আছে দেখো, তাই তো, এটাও ইজি বলতে গেলে, কেন না, দেখো জে 10, তাই তো, দেখো জে হচ্ছে 10, আর টি কত না 20, তার মানে কি 10 দিয়ে 20-কে ডিভাইড করলে 2 হয়, তার মানে এর কত, এর কত, তাকে ডিভিশন করলে কত আসবে, ঠিক আছে, এই ধরনের ইজি কোশ্চেন আসে। তো এটা হচ্ছে কি না আমাদের কিছু আবার সেই ধরনের কিছু স্টেটমেন্ট, স্টেটমেন্ট বেসড, দেখো স্টেটমেন্টগুলো পড়ে নিয়ে তোমাকে এই ধরনেরভাবে কোশ্চেন করবে, সলভ করতে হবে, এবং এগুলো ইজি ছিল, এটাও ঠিক তাই ওপরের মতো, এটাও একটা ইজির মধ্যেই পড়ছে। তো যেগুলো দেখো ইজির সংখ্যা বেশি, আমি বারবার করে বলছি, ঠিক আছে, তো এটাও তাই ওপরের স্টেটমেন্টগুলো পড়তে হবে, স্টেটমেন্ট পড়তে হবে, এগুলো সব ইজির মধ্যে থাকছে, তার মানে এই ধরনের একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে, এই ধরনের কয়েকটা আর কি স্টেটমেন্ট দিয়ে তোমাকে বিভিন্ন কোশ্চেন করবে, এবং এগুলো একটু একটু চেষ্টা করলে কিন্তু অনেক মার্কস পাওয়া যায়। তো 174-এও তাই, ডিই যদি 10 হয় তাহলে এইচআই কত, তাহলে ডিই আগে তুমি দেখো ডি কত, ডি হচ্ছে 4, আর ই কত, এ বি সি ডি ই, তাহলে ই হচ্ছে কত না 5, ঠিক আছে, ই হচ্ছে 5, তাহলে 5-4-9 হতে পারে, ঠিক আছে, এইভাবে মানে তোমাকে ওখানে করে বুঝে নিতে হবে, এটা এখন তো আমার মাথায় আসছে না কীভাবে কী করেছিলাম। তো চলো এগিয়ে যাই, দেখো 175-এও ঠিক সেরকম, M13N14-এ দেখো সেটাই দিয়েছে, তাহলে এফ কত আর আর কত, সেটা এখানে ভেব বসিয়ে দিলেই হয়ে গেল, মানে ইজিয়েস্ট, একে তো বলছি আমি ইজিয়েস্ট, তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা 70-75 অনায়াসেই পেতে পারি যদি জিআইটা একটু ভালো করে প্র্যাকটিস করে যেতে পারি, ম্যাথসে আমরা 55 পেতে পারি, তার মানে আমরা এখান থেকে 125 অনায়াসেই পেতে পারি। তো এটাও ঠিক তাই, ওপরে সেই প্যাসেজটা পড়ে স্টেটমেন্ট ইজির মধ্যে রয়েছে। তো চলো 180-তে দেখা যাক, 180-তে দেখো হুইচ অফ দ্য কন্ডিশন গিভেন অ্যাবভ ইজ নট রিকোয়ার্ড, ফাইন্ড আউট দ্য প্লেস ইন উইচ, ও ওপরের সেই মানে আমরা আগে যেটা দেখে এলাম ওটার প্যাসেজ থেকে, তাহলে এটাও যদি প্যাসেজটা ঠিকঠাক মতো বুঝতে পারো, এইটা একটুখানি মডারেট টু ডিফিকাল্ট দিয়ে দিয়েছিলো এই কোশ্চেনটা,
তো এখানে দেখো 184 টু 188 আছে, এখানেও ঠিক সেম ব্যাপার, কয়েকটা আমাদের স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, দিয়ে অ্যাজারশন রিজিন, এখানে অ্যাজারশন রিজিন প্রায় 6-7টা এসেছিল ফ্রেন্ডস, ঠিক আছে, 2018-এ অ্যাজারশন রিজিন প্রায় 6-7খানা এসেছিল অ্যাজারশন রিজিনের কোশ্চেন। তোমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে যাও, বিশেষ করে ব্যাংকিংয়ের বইয়ের থেকে, তাহলে খুব ভালো হয়। আচ্ছা, তো এখানে দেখো এবার আমাদের ডিরেকশন ওয়াইজ মানে এই ম্যাট্রিক্সটাকে শেষ করতে হবে, এই দুটো ওপর দিকে, একটা ওপর একটা নিচে, একটা নিচে একটা ওপরে, তাহলে এই এখানে কি আসবে, তাহলে সেই মিসিং ক্যারেক্টার, তার মানে মিসিং ক্যারেক্টার, এই নিয়ে 6 নম্বর কোশ্চেন পেলাম। তো চলো আমরা এগিয়ে যাই 182-তেও, সেই মিসিং ক্যারেক্টার দেখো 7 নম্বর কোশ্চেন পেলাম। তো আমরা এগিয়ে যাই, দেখো এবার আসছে ডাইসের, সেই ডাইসের জিআইগুলোতে, অর্থাৎ কোথায় কী আছে, কোথায় কী হবে, ঠিক আছে, ফাইন দ্য নাম্বার ফেজ অপোজিশন টু ফোর, তার মানে ফোরের অপোজিটে কী হবে, তাহলে ফোরের সঙ্গে কে কে আছে, ফোরের সঙ্গে থ্রি আছে, টু আছে, ফাইভ আছে, তাহলে দেখো 3-5 তো হয়েছে, তাহলে ফোরের অপোজিটে হয় আছে 6, নাহলে আছে 1, তাই তো? তো এই দুটোর থেকে পরীক্ষার হলে বসে এগুলো করে নিতে হয় আর কি, টেকনিক তো আছেই, এগুলো তোমরা প্র্যাকটিস করো, আমি সময় পেলে ভিডিও নিশ্চয়ই আপলোড করবো। তো নেক্সট কোশ্চেনে দেখো 188-এ অ্যাজারশন রিজেন, অর্থাৎ ওই আগের যে আমরা ইয়েটা প্যারাগ্রাফ দেখেছিলাম সেখান থেকে, 192-তে দেখো এপিজিপির কোশ্চেন এটা, ঠিক আছে, এটা এপিজিপির কোশ্চেন, এইসব আর কি রুলস রেগুলেশন দিয়ে আর কি তোমাদের এটা সলভ করতে হবে, কারণ 106 এই ধরনের আর কি পজিশানে কে থাকবে, ঠিক আছে, এই ধরনের, এটা মডারেট বলা যেতে পারে, কারণ এগুলো পিওর ম্যাথ, এগুলো হচ্ছে কি না, এগুলো হচ্ছে পিওর ম্যাথের কোশ্চেন, ঠিক আছে। তো চলো আবার এগিয়ে যাই, এখানে রয়েছে 189, দেখো আবার সেই স্টেটমেন্ট কনক্লুশন, ঠিক আছে, আবার সেই স্টেটমেন্ট কনক্লুশন, তার মানে এই ধরনের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি বেশি আসছে, এটা হচ্ছে এজের, তাই তো, এটা হচ্ছে আমাদের এজের, আর এজেরগুলো সাধারণত ইজি হয়, মাথা ঠান্ডা করে একটু করলে এজেরগুলো ইজি হয়। তো 119 আমরা দেখতে পেয়েছি কি না সেই স্টেটমেন্ট বুঝে করা, 191 স্টেটমেন্ট বুঝে করা, আচ্ছা এটা কি, এটা হচ্ছে দেখো 194-এর এ গার্ল কাউন্টেড ইন দ্য ফলোয়িং ওয়ে ফিঙ্গার্স, তাহলে কতভাবে কাউন্ট করলে সে ইনডেট কাউন্টিং অন হুইচ ফিঙ্গার, তাহলে এগুলো কি পিওর জিআই, অর্থাৎ তোমার ব্রেন যত ঘোড়ার মতো দৌড়াবে এই কোশ্চেনগুলো তত তাড়াতাড়ি সলভ করতে পারবে। তো এগিয়ে যাই 195-এর দিকে, তো বাই লজিক হুইচ অফ দ্য ফলোয়িং ফ্রম দ্য স্টেটমেন্ট, আবার স্টেটমেন্ট দেখতে পাচ্ছ, আচ্ছা 198-এ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট, অর্থাৎ কি অড ওয়ান আউট, 2 নম্বর কোশ্চেন, আগে একটা পেয়েছিলাম আর এই একটা পেলাম অড ওয়ান আউট। তো এটা দেখো আবার সেই যেটা আমরা দেখেছিলাম যে এগুলো সাধারণত ইউপিএসসিতে আসে, ঠিক আছে, ইউপিএসসির কোশ্চেন থেকে এগুলো কপি করে, যে এই যে বিপি কে তারপরে কিউ এরা সব রয়েছে, এদের কি এদের যদি তুমি এই স্টেটমেন্ট ধরে সাজাও তাহলে এর মধ্যে কোনটা অ্যান্সার আসবে, ঠিক আছে, খুব লজিক্যালি এগুলো করতে হয়। তো দেখো 196-এ কি দেখছি, ইট ইজ সিন দ্যাট দ্য চিলড্রেন সাকসেসফুল ওয়েল ডু দ্য প্যারেন্টস, এটাও সেই তোমার মানে এথিক্সের মতো কোশ্চেন আর কি, তোমাকে বুঝে নিতে হবে যে কোনটা লজিক্যালি, এটা এগুলো সব লজিক্যাল বলা হয়, ঠিক আছে, লজিক্যাল, এগুলো ব্যাংকের পরীক্ষায় বেশি আসে, ইউপিএসসিতে কম বেশি আসে, তো এই লজিক্যাল অ্যাজারশন তোমাদের করে যেতে হবে। তো 200-এ দেখো দুটো পজিশান দিয়েছে, অর্থাৎ কি এটা ডাইসের কোশ্চেন, তাহলে ডাইসের কোশ্চেন এই নিয়ে আমরা 3টে পেলাম, তো ইজি, এগুলো কিন্তু ইজি, ঠিক আছে, ডাইসের কোশ্চেনটা ইজি, মনে রাখবে এই স্টেটমেন্ট, এই এই ধরনের কোশ্চেনগুলো একটু টিপিক্যাল হয়। তো দেখো 197 আমরা পাচ্ছি যে অড ওয়ান আউট, তাহলে অড ওয়ান আউট আমরা 4 নম্বর কোশ্চেন পেলাম, তার মানে অড ওয়ান আউট থেকে যদি আমরা অড ওয়ান থেকে আমরা যদি ঠিকঠাক মতো করে যেতে পারি তাহলে 4 মার্কস আমরা কিন্তু রেডি করে আসতে পারি। আর 2 নম্বর কোশ্চেনে কি ছিল, এটা ছিল। তো ফ্রেন্ডস এখন আমাদের কথা হলো এই যে টোটাল যে আমরা 200 কোশ্চেন এখানে অ্যানালাইজ করলাম, ঠিক আছে, আমরা এখানে 200 কোশ্চেনস আমরা এখানে অ্যানালাইজ করলাম, 200 কোশ্চেনসের মধ্যে আমরা মোটামুটি সরি 100 কোশ্চেন আমরা এখানে অ্যানালাইজ করলাম জিআই এর, ঠিক আছে, আর আগের ভিডিওতে আমরা ম্যাথসের 100 কোশ্চেন করেছিলাম। তো আমরা দেখলাম জিআইটা, জিআইতে আমাদের যে ইজি কোশ্চেন, জিআইতে আমরা ইজি কোশ্চেন মোটামুটি আমরা 70খানা পেলাম, ঠিক আছে, অ্যাভারেজ আমরা 70খানা পেলাম, অ্যারাউন্ড 70খানা পেলাম। আর ম্যাথস থেকে আমরা দেখেছিলাম এর আগের ভিডিওতে, ফ্রেন্ডস যারা আমরা এই ম্যাথের প্রিভিয়াস ইয়ার্সের অ্যানালাইজ যারা দেখোনি তারা দেখে নিতে পারো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভেতরে দেখবে, ভিডিওটি রয়েছে এই তোমার প্লেলিস্টেই পেয়ে যাবে, ঠিক আছে, অবশ্যই এই ভিডিওটির আমি ডেসক্রিপশান, এই ভিডিওটির ডেসক্রিপশানে আমি এই ম্যাথের ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, বা ওপরে আই বটনও দিয়ে দেবো, তোমরা একটুখানি দেখে নিও, উপকার পাবে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ম্যাথ থেকে আমাদের 50খানা আমাদের ইজি কোশ্চেন থাকছিল, ঠিক আছে, মেন্সে, আর জিআই থেকে আমাদের 70খানা ইজি কোশ্চেন থাকছে মেন্সে, তার মানে আমরা 200-এর মধ্যে, অর্থাৎ আমাদের যে পেপার, আমাদের যে পেপার আমরা 6-কে দেখলাম, এই পেপার 6-এ আমরা 200-এর মধ্যে আমরা 120 অবশ্যই সিকিউর করে আসতে পারি, তার মানে 60%, আর 60% হচ্ছে কি না, সেফ মার্কস, ঠিক আছে,
সেভ মার্কস। এমনি মেন্সে মানে মেন্সে যদি 50% তুমি মার্কস প্রত্যেকটা পেপারে পেয়ে যাও তাহলে তুমি র্যাঙ্ক করে যাবে। তাহলে ফ্রেন্ডস, এই ছিল আমাদের অ্যানালাইজ, ঠিক আছে, কোশ্চেন পেপারের অ্যানালাইজ প্রিভিয়াস ইয়ার্স এর 2018-এর। তো এটা জিআইয়ের পেপার ছিল। এইভাবে প্রত্যেকটা পেপারের মানে ইচ অ্যান্ড এভরি পেপারের আমি অ্যানালাইজ তোমাদের এখানে দেবো, এবং তোমাদের 2020-তে যারা প্রিপারেশন নিতে চলেছো বা শুরু করে দিয়েছো, আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, তাদেরকে আমি কীভাবে এখন থেকে আমি মেন্সের জন্য তাদেরকে রেডি করিয়ে দেবো। আর মেন্সের প্রিপারেশন খুব ভালো হলে তো প্রিলিমস এমনি পাস করে যাবে, কারণ সবই এখন MCQ। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আমার ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করো, আর যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে কমেন্টস অবশ্যই করো ফ্রেন্ডস, ওকে? ভিডিও ডেসক্রিপশানের PDF লিঙ্কটা আছে, ডাউনলোড করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং।